আশা করি তোমরা ভালো আছো। আমার প্রত্যেককে আমার চ্যানেল এডুকেশন সেলফ স্টাডির পক্ষ থেকে অনেক স্বাগত। তোমরা স্টুডেন্ট যারা ফলো করছো নিয়মিত, তারা অবশ্যই ফলো করতে থাকো। আজকে আমি তোমাদের এই ভিডিওতে যে পার্টটা নিয়ে এসেছি সেটার ভিডিও কোড হচ্ছে 1101 সেট থিওরি থেকে 07 সেকেন্ড নাম্বার ভিডিও, অর্থাৎ 7 নম্বর ভিডিও পার্ট টু। সেটা হচ্ছে যে দীর্ঘ যে উত্তরধর্মী প্রশ্নগুলো ছিল সেই দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নগুলোর এর আগের দিন মানে নাম্বার পার্ট ওয়ানের ভিডিওটাতে 7 নম্বর অবধি হয়ে গিয়েছিল। এবার 8 থেকে শুরু করে যতগুলো করা যায় আজকের ভিডিওতে তোমরা দেখতে থাকো। তো প্রথমেই যেটা বলি যে এই যে 8 দাগের যে অঙ্কগুলো আছে সেটা ডেসক্রিপশন থেকে তোমরা পিডিএফটা পেয়ে যাবে প্রশ্নের। এটা এসএন দেব বইয়ে যার থেকে অবশ্যই ফলো করা হচ্ছে। তো এক্সারসাইজ দীর্ঘর যে 8, তাতে প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে বলা হয়েছে 8-এর 1, 2, 3 করে 9খানা অঙ্ক আছে রোমানে। তো তাতে বলা বলা হয়েছে যে ভেন চিত্রের সাহায্যে নিম্নলিখিত প্রমাণগুলি করতে। এবার ভেন চিত্রের সাহায্যে যে প্রমাণগুলি বলেছে সেগুলো কতটা পরীক্ষার মধ্যে অতগুলো ইম্পর্টেন্ট না, তবুও আমি কিন্তু কিছু কিছু যেগুলো আছে যেগুলো দেখালে তোমরা অন্ততপক্ষে বুঝে যাবে, ভেন চিত্রের ব্যাপারেও কিছুটা ক্লিয়ার কনসেপশন আসবে তোমাদের, তাই জন্য আমি কয়েকটা এখান থেকে করে দিচ্ছি। যেমন প্রথমেই আমি 3 দাগের অঙ্কটা করাচ্ছি, 8-এর 3, রোমান 3, যেটাতে অ্যাকচুয়ালি ডিস্ট্রিবিউটিভ লটা প্রমাণ করে দেখিয়েছে যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এটা হয় এ ইউনিয়ন বি। এটা জানোই তোমরা যারা আমার চ্যানেলটা প্রথম থেকে ফলো করছো, এ ইউনিয়ন সি, অর্থাৎ এখানে ইউনিয়নের ডিস্ট্রিবিউশন হচ্ছে ওভার ইন্টারসেকশনের উপরে, কিন্তু ইউনিয়নটা দুইবার ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে। তাহলে আমরা যদি লেফট হ্যান্ড সাইডে যে সেটটা বলেছিল, অর্থাৎ এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, সেটাকে যদি ভেন ডায়াগ্রামে আঁকি তাহলে কি রকম হবে একটু ভালো করে দেখে নাও। ধরো এইটা এ সেট, এইটা বি সেট, এবং এইটা হচ্ছে তোমাদের সি সেট আমি ড্র করলাম, অর্থাৎ এ বি এবং সি সেট আমি ড্র করছি। এবার তোমরা অবশ্যই পরীক্ষাতে যদি আসে তাহলে কিন্তু বাই কালার ইউজ করবে, হয় ব্ল্যাক এবং ব্লু পেন, দুটো পেন এবং পেন্সিল, 2-3 ধরনের জিনিস ইউজ করবে, তাহলে বেশ ভালো বোঝা যাবে। এখানে বলেছিল প্রথমে আগে বি ইন্টারসেকশন সি বানাতে, অর্থাৎ বি এর সাথে সি এর যে ইন্টারসেকশন পোর্শনটা আছে সেটা আগে দেখিয়ে দিতে। তাহলে এইটা আমি ভার্টিক্যাল লাইন দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এইটা কিন্তু ভার্টিক্যাল লাইন মানে উলম্ব রেখাগুলো দিয়ে কিন্তু আমি এই বি ইন্টারসেকশন সি পোর্শনটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাহলে এই পোর্শনটা যেটা আমি ড্র করলাম সেটা হয়ে গেল বি ইন্টারসেকশন সি। এই বি ইন্টারসেকশন সি হচ্ছে এই বি এবং সি এর কমন পোর্শনটা। এরপরে যেটা হচ্ছে যে এর সাথে ইউনিয়ন করতে হবে, অর্থাৎ এর সাথে এই টুকুটার ইউনিয়ন। তাহলে এ পোর্শন তো এই এতটা পোর্শন আছে এ, তাহলে তার সাথে যদি এইটা হয় তাহলে এ সম্পূর্ণটাই আসছে, আর এই যে লেজের মতো অংশটা যেটা বি ইন্টারসেকশন সি আছে সেইটুকুটা বেড়ে যাচ্ছে। তাহলে আমরা যদি একটু ইয়েলো কালার দিয়ে, ধরো ভার্টিক্যাল লাইন দিয়ে আমরা ইন্টারসেকশনটাকে বুঝিয়েছিলাম, এবার এটা হরাইজন্টাল লাইনগুলো দিয়ে আমি বোঝাচ্ছি যে এর সাথে তাদের ইউনিয়নটা, অর্থাৎ এ যেহেতু সম্পূর্ণটাই আছে তাহলে সম্পূর্ণটাই হবে এই এর সাথে আমি ইন্টারসেকশনটা নিয়ে নিলাম। তাহলে এবার দেখো এখানে কিন্তু ইউনিয়ন বলেছিল, যদি ইন্টারসেকশন বলতো তাহলে যেখানে ভার্টিক্যাল লাইন এবং যেখানে এই তোমার যে হরাইজন্টাল লাইনগুলো যে জায়গায় ইন্টারসেক্ট করেছিল শুধু এই পোর্শনটা হতো, কিন্তু এখানে ইউনিয়নের কথা বলেছে, তার মানে আমি এই পোর্শনটা এবং এই পোর্শনটা সম্পূর্ণ যে টোটাল ভার্টিক্যাল লাইন এখানে দেওয়া হয়েছে এইটা হচ্ছে এ। অতএব এখানে আমরা লিখে দেব যে অতএব এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি চিত্রে উলম্ব রেখা এবং উলম্ব ও অনুভূমিক রেখা দ্বারা অনুভূমিক রেখা দ্বারা চিহ্নিত,
রেখা দ্বারা কি করা হলো, চিহ্নিত করা হলো। তাহলে এই দুটোর উলম্ব এবং যে ভার্টিক্যাল লাইনগুলো ছিল মানে আনুভূমিক রেখাগুলো দ্বারা কিন্তু এই যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এটাকে কিন্তু প্রকাশ করা হলো। এবার যদি আমরা রাইট হ্যান্ড সাইডটা দেখি, তাহলে রাইট হ্যান্ড সাইডে কি বলেছিল, রাইট হ্যান্ড সাইডে আমাদের তাহলে এ বি সি তিনটেই ড্র করতে হবে, অর্থাৎ এইটা এ সেট করে নিলাম, এইটা একটা বি সেট এবং তাদের সাথে ইন্টারসেকশন এই সি সেটটা নিয়ে নিলাম। তাহলে এক্ষেত্রেও যদি এ বি সি দুটো নিই এবং প্রথমে বলেছিল এ এর সাথে বি এর ইউনিয়ন নিতে হবে, তাই তো? তাহলে এ এর সাথে বি এর যখন আমি ইউনিয়ন নিব তখন সেটাকে ধরো আমরা এই হরাইজন্টাল লাইনগুলো দিয়ে ড্র করছি, অর্থাৎ কোন পোর্শনটা আসছে তোমরা ভালো করে দেখে নাও। হ্যাঁ, তাহলে এখানে কিন্তু এই সম্পূর্ণটা চলে আসলো এ ইউনিয়ন বি এর মধ্যে, অর্থাৎ এর সাথে বি এর ইউনিয়ন। এবার আমি ইয়েলো কালার দিয়ে যদি এর সাথে সি এর ইউনিয়ন নিই, এর সাথে সি এর ইউনিয়ন, তাহলে কি হবে, না তো এইভাবে আমি এই হরাইজন্টাল লাইন ভার্টিক্যাল লাইন দিয়ে কিন্তু এর সাথে সি এর ইউনিয়ন গুলো ড্র করছি। তাহলে কতটা পোর্শন এবার দুটো জায়গাতেই আসছে, যাতে করে কি আমরা কমন ইন্টারসেকশন পোর্শনটা বের করতে পারি, তাই তো? এবার এই জায়গাটা তো আসলো, এবার এই জায়গার থেকে কিন্তু শুধু সি এর পোর্শনটা আসবে, বি এর কিন্তু দাগ পড়বে না, তাই তো? অর্থাৎ এইভাবে যদি আমি ড্র করি, তাহলে এবার দেখো এখানে বলেছিল মাঝে ইন্টারসেকশন ছিল, অর্থাৎ এই যে হরাইজন্টাল লাইন এবং যে ভার্টিক্যাল লাইনগুলো আছে, অর্থাৎ আনুভূমিক এবং উলম্ব রেখাগুলো যেগুলো আছে তার মধ্যে কমন জায়গা কোনটায় কোনটায় পড়েছে, যেখানে দুটোই শেডেড রিজিয়ন আছে, অর্থাৎ এখান থেকে শুরু হয়েছে। দেখো এখানে চারকোনা চারকোনা ছক ছক আকারে আছে, অর্থাৎ এই পোর্শনটা পুরোটাই এসছে, এই জায়গাটাতেও আছে, এই জায়গাটাতেও আছে এবং বাড়তি এই জায়গাটুকুটাতেও আছে। অর্থাৎ তাহলে এই যে এই পোর্শনটা শুধু যেখানে একটাই শুধু উলম্ব রেখা ছিল, আর এই টুকুটা যেটাতে একটাই ভার্টিক্যাল লাইন ছিল সেই টুকুটা বাদ হবে, কারণ এখানে ইন্টারসেকশন বলেছে। তাহলে আমার কিন্তু রেজাল্টে কিন্তু এই সম্পূর্ণটাই আসছে, অর্থাৎ এখান থেকে শুরু করে এই যে পোর্শনটা, এই পোর্শনটাই কিন্তু আসছে যেটা এখানে এসেছিল, দেখতে পাচ্ছ তোমরা? অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু আমরা বুঝে গেলাম যে এখানেও এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, যেটা চিত্রে উলম্ব এবং আনুভূমিক রেখা দ্বারা দাগ কাটা ছিল, উলম্ব অথবা এখানে এই অথবা কথাটা উল্লেখ করব, উলম্ব অথবা মানে যেহেতু এখানে ইউনিয়ন নিচ্ছি এটাও শুধু উলম্বটাও হতে পারে আর শুধু আনুভূমিকটাও হতে পারে। আর এইখানে কি লিখবে, না তো এখানে লিখবে যে প্রশ্ন যেহেতু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি ছিল, অর্থাৎ এখানে লিখবে যে অতএব চিত্রে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ, আমি সিটা একটু অন্য জায়গায় লিখছি তাহলে সুবিধা হবে, এটা ধরো সি সেট, তাহলে এ এ ইউনিয়ন সি সেটকে উলম্ব এবং, এখানে কিন্তু এবং দিতে হবে, উলম্ব এবং আনুভূমিক রেখা দ্বারা একসাথে চিহ্নিত, রেখা দ্বারা একসাথে চিহ্নিত। যারা লেখাটা বুঝতে পারছো না একটু জুম করে নেবে, নাহলে আমার কথাটা শুনে নাও, একসাথে চিহ্নিত। হ্যাঁ, জায়গা একটু ছোট পড়ে গেল, একসাথে চিহ্নিত। তাহলে এখানে কিন্তু যেখানে ওই যে চারকোনা ছক ছক পড়েছে, অর্থাৎ উলম্ব এবং আনুভূমিক দুটো রেখায় পড়েছে, সেটাকে পরে আমি আবার ব্লু কালার দিয়ে করে নিয়েছি, তাহলে তোমরা বুঝতে পারছো যে এখানে এই যেটা পোর্শন সেটাও যা দেখাচ্ছে, এখানেও কিন্তু এই
এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, এটাও কিন্তু সেম দেখাচ্ছে। তাহলে এইটুকুটা লিখলেই জাস্ট হয়ে যাবে তোমাদের, আর বাড়তি কিছু লেখার দরকার নেই। বুঝতে পারা গেল? তাহলে এইরকম ভাবে আমি আর একটা তোমাদের করে দিচ্ছি, সেটা হচ্ছে যে ওই ডিমর্গানস ল যেটা আছে ছয় দাগেরটা, সেটা আর একবার করে দিচ্ছি ঠিক একই রকম প্রসেসে ভেন ডায়াগ্রাম দিয়ে। আমি এখান থেকে প্রত্যেকটা করাচ্ছি না, যদি প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্ট করো, কিন্তু আশা করি এতেই তোমরা লাভবান হবে, কারণ এখান থেকে সেই রকম বিশেষ একটা আসে না, আর যদিও আসে আমি তো তোমাদেরকে করিয়েই রাখলাম। বাকি যে কটা থাকবে আমি প্রত্যেকটা টাইপের একটা করে করিয়ে দিচ্ছি। এবার দেখো ডিমর্গ্যান্স ল যেটা বলেছিল আটের ছয় দাগেরটা, আটের ছয় দাগেরটা বলেছিল ওরা যে এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট, এ ইউনিয়ন বি তার যেটা হোল কমপ্লিমেন্ট ইজ ইকুয়ালস টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এটা আমরা জানি যে এটাকে ডিমর্গ্যান্স ল অফ কমপ্লিমেন্ট বলা হয়। তাহলে এর ক্ষেত্রে যদি আমি লেফট হ্যান্ড সাইডটা ড্র করি, দ্যাট ইজ এ ইউনিয়ন বি তার হোল কমপ্লিমেন্ট যদি ড্র করি, তাহলে কমপ্লিমেন্টের ব্যাপার যখনই আসছে তখন আমাদেরকে কিন্তু ইউনিভার্সাল সেটটা ড্র করেই নিতে হবে। অর্থাৎ এখানে এ একটা আর এইটা ধরো বি, এটা এ সেট এটা বি সেট নিলাম, এবং এই ক্ষেত্রে এর ক্ষেত্রে এ ইউনিয়ন বি কতটা হচ্ছে সেটা আমি এখান থেকে আনুভূমিক রেখা দিয়ে আমি ড্র করে নিচ্ছি। ছবিটা একটু ছোট হচ্ছে, ছোট হলো একটু বুঝে নিও। তাহলে এ ইউনিয়ন বি বলতে আমরা কিন্তু এই এতটা রিজিয়নকে বুঝছি। এবার এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট যেটাকে আমরা অন্য কালার দিয়ে চিহ্নিত করছি, সেটাকে হয়তো ডট দিয়ে চিহ্নিত করছি, ঠিক আছে ডটেড। তাহলে এ ইউনিয়ন বি বলতে আমরা এই যে এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট বলতে এ এবং বি বাদ দিয়ে, ইউনিয়নটুকু বাদ দিয়ে যেটা ইউনিভার্সাল সেটে পড়ে আছে যে এলিমেন্টগুলো, এটা ইউনিভার্সাল সেট, সেই রিজিয়নটা কিন্তু হচ্ছে আমাদের এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট। অর্থাৎ এই পোর্শনটা হয়ে যাচ্ছে এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট। তাহলে এখানে কি লিখবে এর আগের মতো, অতএব ডটেড রিজিয়ন, হ্যাঁ ডট চিহ্নিত অংশ এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট কে প্রকাশ করছে, প্রকাশ করছে, তাই তো? চিত্রের কথাটা লিখে দিবে, অর্থাৎ চিত্রে ডট চিহ্নিত অংশ যেটা আছে সেইটা কিন্তু এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট কে প্রকাশ করছে, শুধুমাত্র ডট গুলো। এবার দেখি যে রাইট হ্যান্ড সাইডে যেটা বলেছিল যে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, তার সাথে এটা ইকুয়াল হচ্ছে কি, তাহলে এই ক্ষেত্রেও যেহেতু কমপ্লিমেন্টের ব্যাপার আছে আমাদের, তো ইউনিভার্সাল সেটটা আঁকতেই হবে। এ এবং বি ধরে নিলাম, এটা এ এটা বি। এবার এ কমপ্লিমেন্ট বলতে কতটা বুঝবো, এর কমপ্লিমেন্ট সেইটাকে আমি আনুভূমিক রেখা দিয়ে দাগ দিয়ে দিচ্ছি। তাহলে এর কমপ্লিমেন্ট মানে এইটা বাইরের পোর্শনটা, তাই তো? একে বাদ দিয়ে, অর্থাৎ বিটাতেও কিন্তু এই আনুভূমিক রেখাগুলো পড়বে। তাহলে এই পোর্শনটা আনুভূমিক রেখা পড়ে যাচ্ছে, এই পোর্শন টুকুটা হয়ে যাচ্ছে এ কমপ্লিমেন্ট, তাই তো? আর বি কমপ্লিমেন্ট কতটা হচ্ছে দেখো, মানে এ কমপ্লিমেন্ট আমি এই জায়গায় লিখলে ভালো করতাম, মানে যেহেতু এই পোর্শনটাও চলে আসছে, যাক তাহলে বুঝতে পারছো এ কমপ্লিমেন্ট কতটা। এবার বি কমপ্লিমেন্ট দেখতে গিয়ে আমরা উলম্ব রেখায় দাগ দিই, তাহলে বি কমপ্লিমেন্টের ক্ষেত্রে দেখো উলম্ব রেখা যখন দাগ দিচ্ছি তখন কিন্তু এ এর মধ্যেও চলে আসবে, কারণ বি কমপ্লিমেন্ট মানে শুধু বি টুকুটাকে বাদ দিয়ে, তাই তো? এ কমপ্লিমেন্ট মানে শুধু এ টুকুটা বাদ দিয়ে, তাহলে বি টুকুটা বাদ দিয়ে কিন্তু আমি সম্পূর্ণটাতেই কিন্তু সেট করলাম, উলম্ব রেখাগুলো কিন্তু আঁকলাম। এবার তোমরা দেখো যে এখানে উলম্ব রেখা এবং আনুভূমিক রেখা দুটোই আছে, অর্থাৎ চার কোণা ছক হয়েছে, সেই রিজিয়নটা কোনটা?
সেই রিজিয়নটা এই যে বাইরের এই যে এই পোর্শনটুকুটা না, অর্থাৎ এখানেও বাইরের পোর্শনটুকুটা যেটা ডটেড রিজিয়ন ছিল, এখানে কিন্তু ওই রিজিয়নটাকেই চিহ্নিত করা হয়েছে কি দিয়ে, না তো উলম্ব রেখা এবং আনুভূমিক রেখা দিয়ে, যে কোনো একটা রেখা দিয়ে কিন্তু নয়। তাহলে এখানেও আমরা লিখব যে চিত্রে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন, যেহেতু ইন্টারসেকশন তাই কিন্তু কমন পোর্শনটা নিলাম আমরা, তাহলে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট কে উলম্ব এবং এবং কথাটা হবে অর্থাৎ দুটোই যেটা কমন জায়গায় পড়ছে এবং অনুভূমিক রেখা দ্বারা একসাথে চিহ্নিত, রেখা দ্বারা একসাথে চিহ্নিত করা হলো। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা বুঝে গেলাম যে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট মানে এর কমপ্লিমেন্ট এবং বি এর কমপ্লিমেন্ট, তাদের যদি ইন্টারসেকশন নিই মানে কমন পোর্শনটা নিই, তাহলে যে রিজিয়নটা আসছে এখানেও কিন্তু এ ইউনিয়ন বি নিয়ে তার যদি কমপ্লিমেন্টটা নিই, তাহলেও কিন্তু এই বাইরের রিজিয়নটাই আসছে, অর্থাৎ এইটা আর ওইটা কিন্তু সেম, অর্থাৎ এই প্রমাণটাও কিন্তু হয়ে গেল বাই ভেন ডায়াগ্রাম। তাহলে এইরকম আমরা দুটো প্রমাণ এখান থেকে করলাম। এবার 9 নম্বরে চলে যাব, বাকি কোনো সমস্যা হলে দেখবে তোমরা নিজে নিজে চেষ্টা করে, যদি হয়ে যায় তাহলে খুব ভালো। তোমরা যদি নিজে এইরকম দুটো বা তিনটে কালার কিন্তু ইউজ করবে, দুটো ব্ল্যাক ব্লু পয়েন্ট পেন এবং তার সাথে পেন্সিল, এই তিনটে কিন্তু রুল পেন্সিল ইউজ করে তোমরা এই ছবিগুলো কিন্তু আঁকবে, যাতে করে কি চিত্রটা ভালো করে তোমরা বোঝাতে পারো। নাম্বার 9 যেটা আছে, এখানে নাম্বার 9-এর একটাই প্রশ্ন, দুটো প্রশ্ন আছে নাম্বার 9-এর, একটু ভালো করে দেখো, সেই প্রশ্নগুলো একবার পড়ে নাও। ডেসক্রিপশনে কিন্তু এটা লিংক আমি দিয়ে দিয়েছি এবং আগের যে ভিডিওগুলো ছিল তারও কিন্তু প্রশ্নের লিংক আমি সবগুলো ডেসক্রিপশনে আপডেট করে দিচ্ছি। আচ্ছা, এখানে দেখো নাম্বার 9 যেটা ছিল, 9-এর 1-এরটা কি বলেছিল, বলেছিল কোনোটি শূন্য সেট নয়, এমন তিনটি সেট এ বি সি এর একটি ভেন চিত্র এমনভাবে ড্র করতে বলেছিল, এখানেও একটা ভেন চিত্র আঁকতে বলেছিল, যাতে এ বি সি গুলো নিচের প্রপার্টিটা ফলো করবে। 1 নম্বর বলেছিল যে এ কে যেন বি এর সাবসেট হয়, এ যেন বি এর সাবসেট হয় এবং সি যেন বি এর সাবসেট না হয়, তাই তো, এ বি এর সাবসেট হবে কিন্তু সি যেন বি এর সাবসেট না হয়, এবং তার সাথে বলেছিল যে এ ইন্টারসেকশন সিটা ফাই হলে চলবে না, অর্থাৎ এদের কিন্তু কমন পোর্শন থাকবে কারণ কমপ্লিমেন্টটা ফাই নয়। তাহলে সেইভাবে যদি আমরা আঁকতে যাই, বলেছিল যে এ কে বি এর সাবসেট হতে হবে, অর্থাৎ এই যে এ পোর্শনটা থাকবে সেই এ পোর্শনটা যেন সম্পূর্ণ বি এর মধ্যে ঢুকে থাকে। তাহলে এটা ঠিক লিখলাম, অর্থাৎ এ যদি এই এতটা পোর্শন হয়, তার মানে এর মধ্যে যদি 1, 2 এবং 3 তিনটে এলিমেন্ট নিই, বি এর মধ্যে 4, 5 এই দুটো আরও এক্সট্রা নিয়ে নিলাম, তাহলে এই যে এ সেট, তাহলে এ সেট হয়ে গেল আমার লেটস সে 1, 2, 3 ঠিক আছে, এবং বি সেট হয়ে যাচ্ছে 1, 2, 3 এবং 4, 5 তাহলে এইটা এইভাবে যদি আমি এ বি চয়েস করি তাহলে কি হয়ে যাচ্ছে, বিটা কিন্তু এর সুপারসেট হচ্ছে, অর্থাৎ এটা কিন্তু বি এর সাবসেট হচ্ছে, ঠিক আছে। এবার এই যে এ সেট, এবার কি বলেছে, আরও একটা কন্ডিশন বলেছে যে সি নামক একটা সেট যেটা কিন্তু বি এর সাবসেট হতে পারবে না, অর্থাৎ বি এর মধ্যে সম্পূর্ণটা ঢুকে থাকবে তা কিন্তু হওয়া চলবে না, তাহলে সিটা আমি কিন্তু একটু বাইরের দিকে নেব এবং বাইরের দিকে এমনভাবে নেব যাতে তার সাথে এর কিন্তু ইন্টারসেকশন পজিশন থাকে, অর্থাৎ ফাই না হয়। তাহলে আমি যদি সেই সিটা এইরকমভাবে নিই যাতে করে কি 3-1টা এর মধ্যে থেকে গেল এবং এখানে ধরো 6 এবং 7 থাকছে, অর্থাৎ সি সেটটা যদি আমি 3, 6, 7 নিই, তাহলে সুবিধাটা কি হচ্ছে, এই ইন্টারসেকশন সি ফাইও হচ্ছে না কারণ এর সাথে সি এর যে ইন্টারসেকশন সেইটাতে কিন্তু 3 বর্তমান আছে, অর্থাৎ এই ইন্টারসেকশন সি নট ইকুয়াল টু 5 হয়ে যাচ্ছে। সি ইজ নট এ সাবসেট অফ বি, বি এর সাবসেটও হচ্ছে না কারণ বি এর মধ্যে 6, 7 দুটো এলিমেন্ট নেই, অর্থাৎ সিটা কিন্তু এই ক্ষেত্রে সি ধরে নিলাম,
আর এইটা আমি বাইরের দিকে দেখাচ্ছি এটা, তাহলে তোমাদের সুবিধা হবে। তাহলে এই পোর্শনটা হয়ে যাচ্ছে এ, আর বিটাকে আমি বাইরে লিখি, অর্থাৎ এই পোর্শনটা হয়ে যাচ্ছে কিন্তু বি। অর্থাৎ এই টুকুটা যদি এ হয়, এটা বি হয়, এটা সি হয়, অর্থাৎ এ বি সি গুলো যদি আমরা এইভাবে চয়েস করি, তাহলে কিন্তু তিনটে প্রপার্টি ফলো করছে। অর্থাৎ এখানে এ ইজ দ্য সাবসেট অফ বি হয়ে যাচ্ছে, মানে যেহেতু এটা এই বি এর মধ্যে সম্পূর্ণ ঢুকে থাকছে, অর্থাৎ এটাকে এই এতটা হচ্ছে এ, ঠিক আছে, এতটা হচ্ছে এ, এবং সি হয়ে যাচ্ছে এই তিনকে নিয়ে তারপরে বাইরের দিকে। তাহলে বুঝতে পারছো, এইভাবে যদি আমরা ধরি তাহলে কিন্তু এই তিনটে প্রপার্টি ফলো হচ্ছে, এইভাবে কিন্তু আমরা ভেন ডায়াগ্রামটা ড্র করব। ঠিক আছে, 9-1। এবার 9-2টা দেখি, 9-2টা কি বলেছিল। 9-2টা বলেছিল, 9-2টা বলেছিল যে এ কে সাবসেট হতে হবে বি এর, অর্থাৎ এ অবশ্যই যেন বি এর সাবসেট হয় আগের মতোই, এবং বি ইন্টারসেকশন সি, বি ইন্টারসেকশন সি নট ইকুয়াল টু ফাই, অর্থাৎ বি ইন্টারসেকশন সি ফাই হওয়া চলবে না, অর্থাৎ বি এর সাথে সি এর কোনো কমন পোর্শন থাকবে, এবং সি ইন্টারসেকশন এ কিন্তু ফাই হবে, এবং সি ইন্টারসেকশন এ কিন্তু অবশ্যই ফাই হবে, অর্থাৎ সি কে কিন্তু এ এর সাথে কোনো কমন পোর্শন রাখলে চলবে না। এবং আরো একটা বলেছিল যে সি কিন্তু বি এর সাবসেট হবে না, অর্থাৎ সি কিন্তু বি এর সাবসেট হবে না। অর্থাৎ এই ক্ষেত্রে যদি আমরা এইভাবে ড্র করি চিত্রগুলো, যে এটা এ থেকে গেল এবং বি এ কে কন্টেন করছে, তাহলে বি আমি এইভাবে আঁকলাম, এইটা ধরো বি হয়ে গেল, দিস ইজ বি রিজিয়ন, এটা এ সেট, এইটা ধরে নাও এ সেট, এবং সি আমরা কিভাবে আঁকছি, সি এমন ভাবে আঁকবো যাতে এই সিটা এর যেন কোনো ইন্টারসেকশন না থাকে, কিন্তু বি এর সাথে যেন ইন্টারসেকশন থাকে। তাহলে সিটা যদি আমরা এইভাবে একটু বাইরে এঁকে নিই, তাহলে এই প্রপার্টিটাও ফলো হয়ে যাচ্ছে যে সিটা বি এর সাবসেট না, কেন সম্পূর্ণটা ভেতরে দিলে তো আবার বি এর সাবসেট হয়ে যেত। তাহলে এই রকম কিছুটা পরিমাণ বাইরে রেখে আমরা সিটাকে যদি ড্র করি, তাহলে এই ক্ষেত্রে আমরা যদি এলিমেন্টগুলো এইভাবে নিই, ধরো এখানে 2, এখানে 1-2 নিলাম, এখানে 3-4 নিলাম, এখানে 5 নিলাম, এখানে হয়তো একটা 6 নিয়ে নিলাম। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, দেখো যদি আমরা এ বি সি গুলো এইভাবে সাজাই, দ্যাট ইজ এ ইজ ইকুয়ালস টু 3 এন্ড 4, বি ইজ ইকুয়ালস টু 1 2 3 4 5, 1 2 3 4 এন্ড 5, এবং সি ইজ ইকুয়ালস টু 1 2 6, তাই তো? তাহলে এইভাবে যদি নিই আমরা, তাহলে কিন্তু দেখো ফার্স্ট প্রপার্টিটা হোল্ড হচ্ছে, অর্থাৎ এটা কিন্তু সম্পূর্ণ বি এর মধ্যে ঢুকে থাকছে, যেটা প্রপার্টি 1 এ বলেছিল, বি ইন্টারসেকশন সি নট ইকুয়াল টু 5, বি এর সাথে সি এর কমন পোর্শন 1 2 থেকে যাচ্ছে, অর্থাৎ 5 হচ্ছে না যেটা বলেছিল, এবং তারপরে একটা সি ইন্টারসেকশন এ, অর্থাৎ সি এর সাথে এর কোনো কমন পোর্শন হচ্ছে না, এখানে 1 2 6 আছে, এখানে 3 4 আছে, এবং 4 নম্বর যে প্রপার্টিটা বলেছিল, দ্যাট ইজ সি ইজ এ সাবসেট অফ বি, অর্থাৎ সিটা এইরকম বি এর একটা সাবসেট হবে না, সেটাও কিন্তু ওইটাকে বাইরে ফেলে দেওয়ার জন্য সেটাও কিন্তু হচ্ছে না। অর্থাৎ এই 4টে প্রপার্টি কিন্তু এই ভেন ডায়াগ্রামে ফলো হচ্ছে, অর্থাৎ এইভাবে আঁকলে কিন্তু আমরা সেই জিনিসটাকে ভালো করে বোঝাতে পারবো। তাহলে 9-1-2 বুঝে গেছো। নাম্বার 10 এবার দেখো, নাম্বার 10-এর গুলো এগুলো একটু আসে পরীক্ষায়, কারণ এগুলো একটু লেন্দি হয় এবং মার্কসের ক্ষেত্রে ঠিকঠাক মার্কসগুলো এটাতে দেওয়া যায়, জায়গা থাকে, এবং এই প্রমাণগুলো কিন্তু আমাদের ভবিষ্যতে যারা গ্র্যাজুয়েশনে পড়বে তাদেরও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই টেকনিকটা কাজে লাগবে, যে টেকনিকটা আমরা সংক্ষিপ্ততে কিন্তু আলোচনা করেছিলাম। কি টেকনিকটা, না তো যখনই দুটো সেটের ইকুয়ালিটি প্রমাণ করতে হবে, অর্থাৎ এখানেও যদি আমি প্রথমেই ধরে নিই, সবগুলো না করিয়ে 1 থেকে 10 পর্যন্ত আছে রোমান 10, সেগুলো তো তার মধ্যে আমি দেখি ডিস্ট্রিবিউটিভটা একটু প্রমাণ করে দেখি, অর্থাৎ এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, যেটা 10-এর 1-এরটা ছিল, যে এ ইন্টারসেকশ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইজ ইকুয়ালস টু এ ইউনিয়ন বি
intersection of A union C अर्थात एटा डिस्ट्रिब्यूटिव लॉ जेटार प्रमाण आमरा करते जाच्छी এই প্রমাণটা করতে গিয়ে আমরা যেটা করব যে দুটো সেটের ইকুয়ালিটিটা যেভাবে প্রুভ করেছিলাম যে এর মধ্যে একটা এলিমেন্ট নেব এবং সেটাকে দেখাবো যে এর মধ্যে আছে তখন আমরা বলতে পারবো যে এটা ওর সাবসেট ঠিক একই রকম ভাবে ওর মাঝে একটা এলিমেন্ট নেব যেটা দেখাবো এর মাঝে আছে সেটা তখন আমরা বলে দিতে পারবো যে এটা হচ্ছে ওটা হচ্ছে এর সাবসেট অর্থাৎ ফার্স্ট পার্ট যেটা হবে যে লেট এগুলো সংক্ষিপ্ততে করে দেওয়া হয়েছিল লেট এক্স be an arbitrary element belongs to A union B intersection C যে কোন পদ x এর জন্য যে কোন পদ x এর জন্য x এর যে কোন পদের জন্য এই এক্সটা ফিক্সড না একদম এর মাঝে আরবিটারি একটা এলিমেন্ট আমি উঠিয়ে দিচ্ছি তাহলে বা ইমপ্লাই করছে কি না তো এক্স যেহেতু এ ইউনিয়ন বি ইন্টারসেকশনের মধ্যে আছে তাহলে প্রথমে আগে এই ইউনিয়নটাকে ভাঙবো তাহলে এক্স অত অবশ্যই বিলং করবে হোয়াই এ অর কিসে বিলং করতে পারে না তো এক্স বিলং করবে বি ইন্টারসেকশন সি এ কেন বলো তো কারণ হচ্ছে বুঝে ভালো করে লিখি যেহেতু ইউনিয়নের মধ্যে আছে কোন ইউনিয়নের মধ্যে দুটো সেটের ইউনিয়নের মধ্যে যদি থাকে তাহলে আমরা বলতে পারি যে হয় এই সেটটাতে আছে নইলে এই সেটটাতে আছে দুটোতেই থাকবে সেই গ্যারেন্টি তো আমরা দিতে পারি না তাই জন্য মাঝে অর আমি ব্যবহার করব যদি ইন্টারসেকশন থাকতো তাহলে আমরা বলতে পারতাম যে ওই এলিমেন্টটা দুটোতেই আছে কিন্তু যেহেতু ইউনিয়ন আছে তাই সবসময় আমরা কিন্তু অরটা ব্যবহার করব এই ইমপ্লাই করবে যে এক্স বিলংস টু এ অর এই যে কথাটা আছে যে এক্স নামক একটা এলিমেন্ট বি ইন্টারসেকশন সি এর মধ্যে আছে তার মানে এখানে কি বলতে পারি যে এক্স আছে বি এ অ্যান্ড অবশ্যই কিন্তু এক্স আছে সি এ কেন বলো তো কারণ হচ্ছে এখানে যেহেতু ইন্টারসেকশনে একটা এলিমেন্ট আছে তাহলে ইন্টারসেকশনে এলিমেন্ট থাকা মানে কি দুটো সেটাই থাকা তাই জন্য এখানেও থাকা এবং এখানেও থাকা এখানে কিন্তু এবং ব্যবহার করেছি এখানে কিন্তু আমরা অর ব্যবহার করেছি অর্থাৎ যখনই আমরা এগুলো প্রমাণ করতে যাব তখনই কিন্তু ইউনিয়ন থাকলে সেখানে অর হয়ে যাবে এবং ইন্টারসেকশন থাকলে সেখানে অ্যান্ড হয়ে যাবে তাহলে কেন সেটাও বুঝতে পেরে গেছো এবার এই ল্যাঙ্গুয়েজটাকে আমি ভেঙে নিচ্ছি যে এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু বি এটা একটা ল্যাঙ্গুয়েজ হতে পারে এই যে অরটা অর কি হতে পারে অ্যান্ড এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু সি এই দুটো কথার মধ্যে একটা হতে পারে অর দিয়ে যেহেতু এটা ছিল তাই এটার মধ্যে অথবা এটার মধ্যে থাকবে হয় এটা ট্রু এবং এটা ট্রু হতে হবে এবং কি হতে হবে না তো এটা অথবা এটার মধ্যে তাছাড়া তো আর উপায় নেই যদি এর মধ্যে না থাকে তাহলে তো এই দুটোর মধ্যে একটার মধ্যে অবশ্যই থাকবে সেইখানে আমরা কিন্তু এখানে অরটা ব্যবহার করলাম এবং এখানে কেন ব্যবহার করলাম কারণ এটা এদিকে টেনে নিলাম এবং এখানে যেহেতু ছিল তাহলে সেই এবংটা এখানে লিখলাম এবং এক্স বিলংস টু এ অর এটা তাহলে অরটা মাঝে চলে আসলো এবার এই ল্যাঙ্গুয়েজগুলোকে যদি আমরা চিহ্নে পরিবর্তন করি তাহলে অরের বদলে আমরা কি পাবো এক্স বিলংস টু এ অর বি তার মানে অর থাকলেই তাদের ইউনিয়নে অবশ্যই থাকবে সেটাই আমি বলতে পারি ইন্টারসেকশন আছে সেটা তো বলতে পারবো না অ্যান্ড আর একটা বলতে পারি যে এক্স এলিমেন্টটা আছে এ অর সি এ তার মানে এ ইউনিয়ন সিতে অর্থাৎ তাদের ইউনিয়নের মধ্যে আছে সেটাই বলতে পারি ইন্টারসেকশনে সেটা বলতে পারি না কারণ অ্যান্ড এবার সেম এলিমেন্ট এটাতে আছে এবং সেম এলিমেন্ট এটাতে আছে তাহলে ওই এলিমেন্টটা অবশ্যই থাকবে কিসে তাদের ইন্টারসেকশনে থাকতেই পারে থাকবেই কারণ যেহেতু অ্যান্ড মানে দুটোতেই আছে যেহেতু তাই তাদের ইন্টারসেকশনেও থাকলো তাহলে এখানে কিন্তু আমরা প্রুভ করে ফেললাম যে এক্স নামক একটা এলিমেন্ট যেটা এটাতে ছিল সেটা আমরা দেখিয়ে ফেললাম যে সেই এক্স নামক এলিমেন্টটা এটাতেও আছে অর্থাৎ রাইট হ্যান্ড সাইডের যে পার্টটা সেটাতে আছে তাহলে এইখান থেকে আমরা কি বলতে পারি দেয়ারফর আমরা বলতে পারি যেহেতু এই এলিমেন্টটা এটাতে আছে আমরা এখান থেকে ইমপ্লাই করছি যে এই এলিমেন্টটা এটাতেও আছে তার মানে দিস ইজ আ সাবসেট অফ এটা অর্থাৎ এর ঘরের কোনো একটা আসবাবপত্র যদি এর ঘরেও থাকে তাহলে এর ঘরটা অবশ্যই বড় হবে বা সমান হতে পারে দ্যাট ইজ এ ইউনিয়ন
বি ইন্টারসেকশন সি সেটা হয়ে গেল সাবসেট কার, না তো এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, অর্থাৎ এটাকে আমরা কিন্তু এক নাম্বার দিয়ে দেব। এবার ঠিক একই রকম ভাবে কিন্তু আমরা আরো একটা পার্ট ধরবো, যে এটা এর সাবসেট সেটা দেখাবো, অর্থাৎ এর মাঝের একটা এলিমেন্ট ধরে নেব। লেট ওয়াই বি অ্যান আরবিটারি এলিমেন্ট অফ এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, তার মাঝের আমি একটা এলিমেন্ট ওয়াই ধরে নিলাম, তাহলে এই কথাটুকুটা লিখে দেবে যে কোনো একটা এলিমেন্ট ওয়াই। দেয়ারফর এটা ইমপ্লাই করছে কি, না তো ওয়াই অবশ্যই বিলং করবে এ ইউনিয়ন বি এ, অ্যান্ড যেহেতু এখানে ইন্টারসেকশন আছে তাই আমরা বলতে পারি যে ওয়াইটা এটাতেও আছে এবং এটাতেও আছে। ইমপ্লাই করবে কি যে ওয়াই বিলংস টু দিস অ্যান্ড ওয়াই বিলংস টু দিস, তাহলে ওয়াই, এবার এই কথাটাকে আমি কিন্তু ব্রেক আপ করে নিচ্ছি, মানে ভেঙে নিচ্ছি যে ওয়াই একটা এলিমেন্ট, এটা ইউনিয়ন এটাতে আছে, তার মানে হয় এটাতে অথবা এটাতে আছে। ইউনিয়ন মানে দ্যাট ইজ ওয়াই বিলংস টু এ অর কিসে, না তো ওয়াই বিলংস টু বিতে, এটা আমি বলতে পারি। অ্যান্ড যে কথাটা ছিল সেটাকে মাঝেই রাখলাম আর এই কথাটাকেও ভেঙে নিলাম যে ওয়াই বিলংস টু এ অর ওয়াই বিলংস টু সি, যেহেতু ইউনিয়নে আছে তাহলে হয় এটাতে নয় এটাতে অথবা দিতে হবে আমাকে, ব্যাস। দেন আমরা দেখতে পাচ্ছি যে দুই জায়গাতেই কিন্তু ওয়াই বিলংস টু এ থাকছেই, এখানে অ্যান্ডও আছে, তাহলে আমরা কি করব, না তো ওয়াই বিলংস টু এ, এটা তো কমন থেকেই যাচ্ছে, এটা তো কমন থেকেই যাচ্ছে, অথবা কি হচ্ছে, না তো অথবা হয় এটাতে এবং এটাতে আছে, অর্থাৎ অর ওয়াই বিলংস টু বি অ্যান্ড ওয়াই বিলংস টু সি, তাই তো হচ্ছে জিনিসটা নিয়ে একটু ভাববে ল্যাঙ্গুয়েজগুলো নিয়ে। তাহলে ওয়াই বিলংস টু এ অথবা বি এ থাকছে, তাহলে আমরা যেহেতু দু জায়গাতেই আমি ওয়াই বিলংস টু এ পেয়ে যাচ্ছি, তাহলে ওয়াই বিলংস টু এটাকে আগে নিয়ে নিলাম, অথবা এটা এবং এটা হচ্ছে, দ্যাট ইজ ইমপ্লাই করছে যে ওয়াই বিলংস টু এ অর ওয়াই বিলংস টু, যেহেতু অ্যান্ড আছে তাহলে তাদের ইন্টারসেকশনে অবশ্যই থাকবে, বি ইন্টারসেকশন সি এর মধ্যে তাহলে অবশ্যই থাকবে। এবার যেহেতু এটাতে অথবা ওটাতে আছে, তাহলে অথবা মানে তাদের ইউনিয়নে থাকবে, এইটা আর এইটার ইউনিয়নে, দ্যাট ইজ ওয়াই বিলংস টু এ ইউনিয়ন অফ বি ইন্টারসেকশন সি এ কিন্তু অবশ্যই থাকবে, যেহেতু অথবা আছে তাহলে এই দুটো ইউনিয়নে থাকবে। দেয়ারফর আমরা পেয়ে গেলাম কিন্তু এখানে যে এইটা এটার সাবসেট, মানে এর মাঝে যে কোনো একটা এলিমেন্ট এখানে আছে, তাহলে বলে দিতে পারি যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি ইজ আ সাবসেট অফ এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। দেয়ারফর আমি বলতে পারি যে এই এক অ্যান্ড দুই থেকে কি বলতে পারি, এটা এক এবং এটা দুই যদি হয়, দেয়ারফর বাই ওয়ান অ্যান্ড টু আমরা কি বলতে পারি, এক এবং দুই থেকে আমরা অবশ্যই বলতে পারি যে তারা ইকুয়াল, অর্থাৎ এটাই একবার এর সাবসেট আর ওটা একবার এর সাবসেট, তাহলে একে অপরের সাবসেট যদি হয় তাহলে তারা অবশ্যই যখন ইকুয়াল হবে তখনই সেটা সম্ভব, দ্যাট ইজ এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সেটা কিন্তু ইকুয়াল টু হয়ে গেল এ ইউনিয়ন বি ইন্টারসেকশন অফ এ ইউনিয়ন সি, অর্থাৎ আমরা ডিস্ট্রিবিউটিভ লটা কিন্তু প্রুভ করে দিতে পারলাম এইভাবে, ঠিক আছে। এই ধরনের প্রমাণগুলো কিন্তু সংক্ষেপে প্রচুর করে দেওয়া আছে। তারপরে আমি একেবারে ছয় দাগেরটা বা পাঁচ দাগেরটা যে কোনো একটা করাচ্ছি, পাঁচ দাগেরটাই করাই, ঠিক আছে, কারণ ইউনিয়নেরটা এর আগেও আট দাগের যখন করিয়েছিলাম তখনও করাইনি ডি মর্গানস লয়ে, তাহলে এইটা তোমরা ভালো করে একটু টুকে নেবে, তারপরে একটু প্র্যাকটিস করতে হবে, যে যে জায়গাগুলো বললাম সেগুলো মনে রাখবে, যে ইউনিয়ন উঠে গেলে সেখানে কি ব্যবহার করতে হবে অর, এবং ইন্টারসেকশন উঠে সেখানে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করব অ্যান্ড, তাই তো। দশে পাঁচেরটা এবার দেখো, দশে পাঁচ দাগেরটা যেটা ডি মর্গানস লয়ের প্রমাণটা ছিল, এগুলো বীজগাণিতিক ফর্মুলা দিয়েও কিন্তু প্রমাণ করা যায়, যেগুলো ওই এগারো দাগেরটাতে আছে, দেখো বীজগাণিতিক ফর্মুলা দিয়ে প্রমাণ হয়েছিল। এবার দশ দাগের কত, পাঁচেরটা করছেন, দশের পাঁচ কি বলেছিল, ওরা বলেছিল যে এ ইউনিয়ন বি
তারপরে বলেছিল ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট সেটা এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, অর্থাৎ এটা ডি মর্গ্যানস ল এর একটা ল, মানে এটার একটা ডি মর্গ্যানস ল এর ফর্মুলা যেটা, সেটা কি বলেছিল যে এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট হয়। তাহলে এই ক্ষেত্রে, এই ক্ষেত্রেও কিন্তু আমরা সেম দুটো পার্ট আমরা ধরে নেব যে লেট এক্স বিলংস টু এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট। এটা একটু ভালো করে লক্ষ্য করবে, সব সময় একটা জিনিস মাথায় রাখবে যে আমরা কিন্তু কমপ্লিমেন্ট যখন ভাঙবো তখন কিন্তু একটু অন্যরকম ল্যাঙ্গুয়েজটা হবে। আমরা ধরে নিলাম এক্স একটা এলিমেন্ট যেটা এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্টে আছে, তাহলে বলো তো এক্স কি থাকতে পারে এ ইউনিয়ন বি এর মাঝে? এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্টে আছে তাহলে তো ইউনিয়ন বি এ থাকবে না, তাহলে এখানে কি হবে? নট বিলংস, তাহলে এইটা কিন্তু এ ইউনিয়ন বি এ থাকলো না। তাহলে আচ্ছা বলতো, যদি এ ইউনিয়ন বি এ না থাকে তার মানে কি এতে থাকতে পারে না বিতে থাকতে পারে না কোনোটাতেই থাকতে পারে না? জোর করে বলতে পারছো, যেহেতু এ এবং বি এই দুটোর মাঝের ইউনিয়ন পোর্শনটাই একটা এলিমেন্ট নাই, তার মানে সেটা বাইরে আছে, তার মানে সেটা ইউনিয়নে নাই, মানে এটাতেও নাই এবং এটাতেও নাই। এখানে কিন্তু আমরা অথবা ব্যবহার করব না, জোর গলায় বলতে পারি আমরা যে এক্স ডাজ নট বিলংস টু এ অ্যান্ড এক্স ডাজ নট বিলংস টু বি, তাই না? কারণ আমরা এখানে জোর করেই বলবো যে একটাতেও নেই, এতেও নেই এবং বিতেও নেই। এখানেও কিন্তু ইউনিয়ন যখন ব্রেক করলাম ল্যাঙ্গুয়েজটা, তখন কিন্তু অর এর বদলে অ্যান্ড হলো। কেন? কারণ এখানে যেহেতু উল্টোটা ছিল যে বিলংস টু ছিল না নট বিলংস টু ছিল, সেই জন্য কিন্তু ইউনিয়নটা ভেঙে এখানে অ্যান্ড হবে, এবং যেখানে যেখানে তোমরা কমপ্লিমেন্টের ক্ষেত্রে মানে নট বিলংস টু পাবে সেই সব জায়গায় কিন্তু ইন্টারসেকশনটা ভেঙেই কিন্তু তোমাদের অর কথাটা আসবে, ঠিক আছে? আর ইউনিয়ন ভেঙে অ্যান্ড কথাটা আসবে, ইমপ্লাই করছে যে এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স বিলংস টু না সরি এক্স নট ডাজ নট বিলংস টু অ্যান্ড এক্স ডাজ নট বিলংস টু বি। তাহলে যদি না থাকে এর মাঝে তার মানে এ অতএব কিসে থাকবে না? তো এর কমপ্লিমেন্টে থাকবে, তা না হলে যাবে কোথায়? এতে নেই তাহলে এর কমপ্লিমেন্টে তো অবশ্যই থাকবে, অ্যান্ড অবশ্যই এক্স থাকবে কোথায়? মানে বি এর কমপ্লিমেন্টে। তাহলে যদি এর কমপ্লিমেন্টেও থাকে এবং এর কমপ্লিমেন্টেও থাকে এবং অ্যান্ড থাকে, তাহলে তার মাঝে আমরা কি চিহ্ন ইউজ করতে পারি? ইন্টারসেকশন, দ্যাট ইজ এক্স বিলংস টু এই সেটটা, অ্যান্ড যেহেতু ছিল তার মানে অ্যান্ড মানে তাদের ইন্টারসেকশনে কিন্তু আসবে, অর্থাৎ এক্স কিন্তু এটাতে আছে, অর্থাৎ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টে আছে, অর্থাৎ এই সেটটা কিন্তু এটার সাবসেট হয়ে যাচ্ছে। দেয়ারফর এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট ইজ এ সাবসেট অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। পরিষ্কার হলো? তাইলে এইটা কিন্তু আমরা এক নাম্বার দিয়ে রেখে দিলাম। ঠিক একই রকম ভাবে আবার অপোজিটটা প্রুভ করব যে ওয়াই বিলংস টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এটা আমরা অ্যাজিউম করে নিলাম, পাশে লিখে দিবে যে ওয়াই ইজ অ্যান আরবিটারি এলিমেন্ট বা যে কোনো এলিমেন্ট এটার মধ্যেকার, ইমপ্লাই করছে যে ওয়াই বিলংস টু অবশ্যই এ কমপ্লিমেন্ট, অ্যান্ড যেহেতু ইন্টারসেকশন আছে তাই অবশ্যই আমরা বলতে পারি যে অ্যান্ড বিলং করছে বি কমপ্লিমেন্টে। এবার যেহেতু কমপ্লিমেন্টে আছে তাহলে ওয়াই অবশ্যই থাকবে না কোথায়? এতে। অ্যান্ড ওয়াই কোথায় থাকবে না? ওয়াই থাকবে না বিতে। তাহলে ওয়াই যদি এতেও না থাকে এবং বিতেও না থাকে, জোর গড়াই বলছে ওরা যে এবং বিতেও নেই, মানে তার মানে কোনোটাতেই নেই, তাহলে কোনোটাতেই যদি না থাকে তাহলে কি তাদের ইউনিয়নে আসতে পারে? ইউনিয়নেও তাহলে থাকবে না, এই ইউনিয়ন বি তাতেও থাকবে না, যেহেতু থাকবে না নট বিলংস টু, তাই অ্যান্ড এর জায়গায় কিন্তু ইউনিয়ন হলো, এটা বারবার মনে করিয়ে দিচ্ছি তোমাদের। দ্যাট ইজ ওয়াই বিলংস টু এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্টে তাহলে থাকবেই, যদি একটা সেটে না থাকে তাহলে সেই সেটটারই কমপ্লিমেন্টে থাকতে বাধ্য। তাহলে এই ক্ষেত্রে কিন্তু পেয়ে গেলাম যে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট এর মাঝে যে কোনো এলিমেন্ট এতে আছে, অর্থাৎ এটা হচ্ছে সাবসেট অফ এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট, অর্থাৎ এটা এর ছোট একবার এটা বড়, আবার প্রমাণ করলাম যে এটা ছোট এবং এটা বড় অথবা সমান, তাহলে এই দুটো একসাথে আমাদেরকে কি দেবে? যে দে আর ইকুয়াল, দ্যাট ইজ এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট ইজ ইকুয়ালস টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তাহলে বোঝা গেছে এই প্রুফটা, ডি মর্গ্যানস ল এর প্রুফটা? তাহলে এইভাবে কিন্তু আমাদেরকে বাকিগুলো করে নিতে হবে। একটা নেগেশনের প্রুফগুলো আমি দেখিয়ে দিই যেগুলো নেগেটিভ দেওয়া আছে, যেমন ধরো 10 দাগেরটা, এটা তোমরা কিন্তু টুকে নাও। আচ্ছা
দশের যেটা 10 দাগ অর্থাৎ রোমান 10 ছিল সেইটা আমি কিন্তু দেখিয়ে দিই। রোমান 10-এ কি ছিল? রোমান 10-এ ছিল এ ইউনিয়ন বি মাইনাস সি ইজ ইকুয়ালস টু এ মাইনাস সি, এ মাইনাস সি ইউনিয়ন অফ বি মাইনাস সি। এইটা যদি প্রমাণ করতে হয় ঠিক তাহলে একই রকম ভাবে লেটসে আমি এটা একটু তাড়াতাড়ি করছি, দেখো তোমরা বুঝতে পারছো নাকি। এক্স বিলং করছে এ ইউনিয়ন বি মাইনাস সি, তাহলে সিটাকে বাদ দেওয়ার পরেও এক্স নামক একটা এলিমেন্ট থেকে গেছে, তার মানে সেই এক্সটা কিসে আছে এবং কিসে নেই? তার মানে নিশ্চয়ই এক্সে ছিল না, তার মানে এক্সে সরি সিতে ছিল না এক্সটা। যদি সিতে থাকতো তাহলে তো বাদ দেওয়ার সময় বাদ চলে যেত। দ্যাট ইজ এক্স বিলংস টু অনলি এ ইউনিয়ন বি, তাই না? অ্যান্ড অ্যান্ড অবশ্যই আমি জোর করে বলতে পারি যে এক্স ডাজ নট বিলংস টু সি, এক্স সি এ ছিল না, কারণ যদি সি এ থাকতো তাহলে তো বাদ দেওয়ার সময় চলে যেত, তাহলে তো আর এক্স এতে পড়ে থাকতো না এই সেটটার মধ্যে। ইমপ্লাই করছে, তাই আমরা জোর গলায় বলছি যে অ্যান্ড। আচ্ছা এবার যেহেতু এখানে অর আছে তাহলে তোমরা জানো কি করতে হয়, ইউনিয়ন আছে মানে অর বসবে, ইউনিয়নে মানে এক্স এতেও থাকতে পারে অর এক্স বিতেও থাকতে পারে। অ্যান্ড আমরা বলছি যে এক্স ডাজ নট বিলংস টু সি, তাহলে ওই ল্যাঙ্গুয়েজটাকে এবার এদের সাথে যদি লাগানো হয় তাহলে কি হবে, এক্স বিলংস টু এ, অ্যান্ড জোর গলায় বলছি যে এক্স ডাজ নট বিলংস টু সি, ট্রু অর এই অরটা, এবং এক্স বিলংস টু বি অ্যান্ড এক্স ডাজ নট বিলংস টু সি। অর্থাৎ এই দুটো ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা ল্যাঙ্গুয়েজ ট্রু, অর্থাৎ এটাও হতে পারে অথবা এটাও হতে পারে। ইমপ্লাই করছে যে এটা কি না, তো এক্স বিলং করবে এ মাইনাস সিতে, কারণ কারণ এতে আছে সিতে নেই, তাহলে সি যদি এ থেকে বাদ চলে যায় তাহলে তো এক্সটা আর বাদ যাবে না, কারণ এক্স তো নেই সি এর মধ্যে, তাহলে তো এটাতে থেকে যাবে এক্সটা। অর তাহলে এক্স বিলংস টু বি মাইনাস সি, দেয়ারফর কি বলছে যে এক্স এটাতে আছে অথবা এটাতে আছে, তার মানে তো তাদের ইউনিয়নে থাকবে যেহেতু অথবা, দ্যাট ইজ এক্স বিলংস টু এ মাইনাস সি, ইউনিয়ন অফ এক্সটা কিন্তু এই বি মাইনাস সি এ আছে। তাহলে এখান থেকে আমরা বুঝে গেলাম যে এটাকে আমরা একটা এলিমেন্ট ধরেছিলাম এর মাঝে, সেটা এলিমেন্ট এর মাঝেও আছে, অর্থাৎ এটা এর সাবসেট, দ্যাট ইজ এ ইউনিয়ন বি মাইনাস সি ইজ এ সাবসেট অফ এ মাইনাস সি ইউনিয়ন অফ বি মাইনাস সি। তাহলে এটা ফার্স্ট পার্টটা হয়ে গেল, ঠিক একই রকম ভাবে আমরা সেকেন্ড পার্টটা প্রুভ করব, ঠিক একইভাবে এইভাবে যেতে থাকবো, এই পেছনের স্টেপগুলো আস্তে আস্তে উঠতে থাকবো, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু এই জায়গায় এসে পৌঁছে যাব ওয়াই এখানকার একটা এলিমেন্ট ধরার পর, তাহলে তখন আমরা প্রুভ করে দিতে পারবো যে দিস ইজ সাবসেট অফ দিস, অ্যান্ড কনসিকুয়েন্টলি আমরা ওই এক এবং দুই এর হেল্প নিয়ে বলতে পারবো যে তারা ইকুয়াল। তাহলে বোঝা গেছে দশের দশেরটাও, ঠিক আছে? একটু এটা শর্টে করলাম, একটা পার্ট করে দিলাম, একটা পার্ট তোমরা চেষ্টা করো। এবার 11 দাগেরগুলো দেখো, ওগুলো কিন্তু এই যে 11 দাগের যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু বলেছিল যে বীজগাণিতিক সূত্রগুলো প্রয়োগ করে, অর্থাৎ ডি মর্গ্যানস ল হোক বা তোমার বন্টন সূত্র বা সংযোগ সূত্র যেগুলো আছে সেইগুলো ব্যবহার করে কিন্তু এই 11-র প্রত্যেকটা প্রমাণগুলো করতে হবে। 11-1 যেটা বলেছিল, কি বলেছিল যে এ ইন্টারসেকশন বি, সরি এ মাইনাস বলেছিল এ ইন্টারসেকশন বি মাইনাস এ এটা ইজ ইকুয়ালস টু 5 প্রমাণ করতে বলেছিল। তাহলে লেফট হ্যান্ড সাইড যদি আমরা নিই যে এ ইন্টারসেকশন বি মাইনাস এ এটাকে যদি নিই তাহলে আমরা কি বলতে পারি, এ ইন্টারসেকশন বি মাইনাস এ, তার থেকে আমরা কোন জায়গায় আসতে পারি একটু ভালো করে দেখো, যে এইটা যদি আমি ধরে নিই যে মাইনাস আছে, যেহেতু মাইনাস আছে এখানে, তাহলে মাইনাসকে আমরা ইন্টারসেকশনে চেঞ্জ করতে পারি খুব সহজে, সেই টেকনিকটা কিন্তু আমি দেখিয়েছিলাম। এ ইন্টারসেকশন তাহলে বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট, মনে পড়ছে? সংক্ষিপ্ততে না দীর্ঘতেই করিয়েছিলাম, যাই হোক, যে এই ডান পাশের যে নেগেটিভটা সেটাকে, সরি এখানে এ ছিল, দ্যাট ইজ
এর কমপ্লিমেন্ট, ডান পাশে যে সেটটা থাকবে তার কমপ্লিমেন্ট লিখব এবং মাঝে মাইনাসের বদলে ইন্টারসেকশন করে দেবো। তাহলে এইটা করার পরে আমরা কি করছি, এখানে কিন্তু বন্টন সূত্র অ্যাপ্লাই করছি, অর্থাৎ এ ইন্টারসেকশন বি, এটা একটা ব্র্যাকেটে চলে আসছে আর এই ইন্টারসেকশনটা মাঝে থাকলো, এবং এটা আর এটা আবার এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট চলে আসলো। হ্যাঁ, এটা বন্টন সূত্র পাশে লিখে দেবে, বন্টন বন্টন করে পায়, ঠিক আছে। তারপরে এইটা যে বন্টন সূত্র হলো, এবার এ ইন্টারসেকশন বি এটা থাক, আর এইটা কি এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট, সেটা কি হয় ফাই হয় আইডেম্পোটেন্ট ল থেকে। আইডেম্পোটেন্ট ল থেকে এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল এ ইন্টারসেকশন এ এর কমপ্লিমেন্ট কিন্তু তোমাদের ফাই হয়ে যায়। আইডেম্পোটেন্ট ল এর বাংলাটা একটু দাঁড়াও দেখে নিই আমি। ওটাকে তোমরা কমপ্লিমেন্ট ল বলতে পারো বা পূরক কমপ্লিমেন্ট ল, অর্থাৎ এ এবং এর কমপ্লিমেন্ট সেটা হচ্ছে পূরক সূত্র, এটা পূরক সূত্র বলে পূরক সূত্র, ঠিক আছে। তাহলে এবার কোন জিনিসের সাথে যদি ফাই ইন্টারসেকশন নিই তাহলে কি হবে, না তো এই সেটের সাথে ফাইয়ের যার ফাইয়ের সাথে যারই ইন্টারসেকশন নাও না কেন কি আসবে, ফাই আসবে। এখানে ইমপ্লাই সাইন গুলো ইকুয়ালিটিতে চেঞ্জ করে নেবে তোমরা, যেহেতু ওয়ান সাইড নিয়ে আমরা কাজ করছি, তাহলে এইটা কিন্তু ট্রু হয়ে গেল, বোঝা গেছে। নেক্সট নাম্বার টু, 11-2, এগারো দুই দাগটা কি বলেছিল, 11-2 দাগে বলেছিল যে এ ইউনিয়ন বি মাইনাস এ ইউনিয়ন বি মাইনাস এ, তাই তো, এ ইউনিয়ন বি মাইনাস এ। তাহলে এইটার ক্ষেত্রে এখানেও মাইনাস আছে, তাহলে আমরা এটাও চেঞ্জ করে নিব, বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্টে চেঞ্জ করে নেব। তাহলে ঠিক আবার এখানেও যদি আমরা বন্টন সূত্র ব্যবহার করি, তাহলে এ ইউনিয়ন বি হচ্ছে ইন্টারসেকশন অফ এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট হচ্ছে বন্টন সূত্র ব্যবহার করে, তাই তো। এবার এই যে জায়গাটা, এইখান থেকে আমরা এই জায়গাটাতে একটু লক্ষ্য করি যে এ ইউনিয়ন এর কমপ্লিমেন্ট দুটোর কিন্তু ইউনিয়ন নিচ্ছি, তাহলে ইউনিয়ন নেওয়ার সময় কি হবে পুরো ইউনিভার্সাল সেট হয়ে যাবে, অর্থাৎ এ ইউনিয়ন বি ইন্টারসেকশন অফ ইউনিভার্সাল সেট, যেটা এটাও কিন্তু পূরক সূত্র অনুসারে আমরা বলতে পারি যে এর সাথে যদি এর কমপ্লিমেন্টের ইউনিয়ন নেওয়া হয় তাহলে সেটা ইউনিভার্সাল সেট হয়ে যাবে। এবার ইউনিভার্সাল সেটের সাথে যে সেটের ইন্টারসেকশন নিবে সেই, কারণ এই ইউনিভার্সাল সেটের মধ্যে তো সব সেট আছে, তাহলে যদি ইন্টারসেকশন নিয়ে এইরকম একটা ছোট সেটের, এর থেকে তো এটা ছোট, তাহলে সেই অবশ্যই ছোট সেটটাই আসবে, অর্থাৎ এ ইউনিয়ন বি এটাই কিন্তু আসবে, এটাও আইডেম্পোটেন্ট ল থেকে, তাই না। হ্যাঁ, আইডেম্পোটেন্ট ল থেকে, তাহলে এই জিনিসটা কিন্তু আমরা প্রুভ করে দিতে পারলাম, ঠিক আছে। নেক্সট নাম্বার দুই গেল, এবার কিন্তু নাম্বার থ্রি একটু ভালো করে দেখো, হয়েছে নাম্বার থ্রি, নাম্বার তিন কি বললো, নাম্বার তিন বলেছে যে এ ইন্টারসেকশন বি মাইনাস সি, এ ইন্টারসেকশন বি মাইনাস সি এটা দেওয়া আছে, এবং এটা সমান প্রুভ করতে বলেছে কিছু একটা। আচ্ছা, আমরা চেষ্টা করি, এটা সমান আমাদের প্রুভ করতে বলেছিল যে এ ইন্টারসেকশন বি মাইনাস অফ না সি, তাই তো, না এ ইন এ মাইনাস সি ইন্টারসেকশন বি মাইনাস সি। তাহলে আমরা এখানেও যেহেতু ডান পাশে মাইনাস আছে নেগেটিভ, তাহলে ওইটাকে আমরা কিসে চেঞ্জ করে নেব, ইন্টারসেকশনে চেঞ্জ করে নেব, ঠিক একই রকম ভাবে প্রত্যেকটা অঙ্কেই যা হচ্ছে, তাহলে ইন্টারসেকশন ডান পাশেরটা কমপ্লিমেন্ট নিয়ে নিতে হবে, তাই তো। এবার আমরা ডিস্ট্রিবিউট করে দিচ্ছি, অর্থাৎ বন্টন সূত্র ব্যবহার করছি, এই ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন অফ কি হচ্ছে বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট। এটা তোমরা ইচ্ছে করলে কিন্তু আমরা ডান পাশ থেকে বন্টন সূত্র লাগালাম, সেটা তোমরা কিন্তু আগে বিনিময় নিয়ম চেঞ্জ করে এটাকে বাম দিকে এটাকে ডান দিকেও করে নিতে পারতে, তারপরে হয়তো বন্টন সূত্র ব্যবহার করতে পারতে, তাও করতে পারতে বন্টন সূত্র ব্যবহার করে। তারপরে এই ইন্টারসেকশন সি এর কমপ্লিমেন্ট, তার মানে কি এই যে যেহেতু ইন্টারসেকশন আছে এবং ডান পাশেরটার কমপ্লিমেন্ট আছে, তাহলে তো এখানে মাইনাস বসিয়ে দিতে পারি আমরা
এবং কমপ্লিমেন্টটাকে উঠিয়ে দিতে পারি। একই রকম ভাবে এখানে যেমন মাইনাসের বদলে ইন্টারসেকশন নিলাম, এখানে ইন্টারসেকশনের বদলে মাইনাস নিলাম এবং ডান পাশেরটা কমপ্লিমেন্টটা উঠিয়ে ফেললাম। ইন্টারসেকশন বি মাইনাস সি ইমপ্লাই করছে কি যে এ মাইনাস সি ইন্টারসেকশন অফ বি মাইনাস সি, দ্যাট ইজ এদের এইটাই কিন্তু আমাদের। তাহলে এটা কোন সূত্র থেকে পেলাম আমরা যে এই কমপ্লিমেন্টটা? এটা কিন্তু ওই নেগেশনের যে ফর্মুলাটা ছিল সেখান থেকে পেলাম, এবং এটাই প্রুফ করতে বলেছিল সম্ভবত। হ্যাঁ, এটাই কিন্তু ওরা প্রুফ করতে বলেছিল, তাহলে এটা কিন্তু প্রুফ হয়ে গেল। ঠিক আছে, তারপরে নেক্সট যেটা বলেছিল চার নাম্বারেরটা বলেছিল এ ইউনিয়ন বি মাইনাস সি। তাহলে ঠিক একই রকম ভাবে ওই এ ইউনিয়ন বি মাইনাস সিটাও কিন্তু আমি ওইটা আর করে দিচ্ছি না, তোমরা কিন্তু করে নেবে। এ ইউনিয়ন বি মাইনাস সি ছিল, তাহলে ওখানে ইউনিয়ন, এখানে ইউনিয়ন আসবে, এখানে কিন্তু ইন্টারসেকশনে থাকবে বলে কিন্তু ইন্টারসেকশনটা দুই জায়গায় ডিস্ট্রিবিউট হবে আর মাঝে কিন্তু ইউনিয়নই থেকে যাবে। তাহলে ওখানে কিন্তু ওই বন্টন সূত্রটা কিন্তু ইউনিয়নের উপর হবে, ইন্টারসেকশনের উপর হবে ওভার ইউনিয়ন। ঠিক আছে, বন্টন সূত্রটা। তাহলে এইভাবে তোমরা কিন্তু চার দাগেরটাও করে নিতে পারো। তাহলে আজকের এই ভিডিওতে 8 থেকে 11 পর্যন্ত করে দেওয়া হলো, এবং বাকি যে 12 থেকে 21 পর্যন্ত আছে সেগুলো একটা ফর্মুলার উপরে ডিপেন্ড করেই সবগুলো প্রবলেম হয়ে যাবে, যেটা সংক্ষিপ্ততেও ঠিক ওই 23, 24, 25, 26, 27 যে অঙ্কগুলো ছিল, যে ফর্মুলা ইউজ হয়েছিল সেখান থেকেই। তো এই 12 থেকে 21 অব্দি অঙ্কগুলো কিন্তু পরের ভিডিওটাতে আমি নিয়ে আসছি। তাহলে পড়াশোনা করতে থাকো, তোমরা প্র্যাকটিস করতে থাকো, ভালো থাকো।